Hello,
এই যে ফানি সিজন 24 ওই যে ফানির সমস্যা নিয়ে কথা বলবেন আর হারিবার আর তার ঘটনা এখন
আসলে টাইম তাহলে গুড়ো বল যে পানির মতো এক কেজি জল দু কেজি জল তিন কেজি জল যায় লাইন দিয়ে এসব দিচ্ছে না সমিলির মধ্যে 1200 পানি লাগতে হয় ডেলি, পানির দাম 100 টাকা করে কিনে নিই আমরা বাইরে থেকে ডেলি 2 বোতল 60 টাকা দিয়ে কিনে আমরা খাই খাচ্ছি এখন। সে কষ্ট করে এসে টাকা এনে এই সেই টাকা দিয়ে আমাদের পানি কিনে খেতে হয়। তাহলে একজন মানুষ দৈনিক ইনকাম করতেছে 300-400 টাকা, সেখানে যদি সে যদি 50 টাকা দিয়ে যদি একটা ফিল্টারের পানি কিনে খায় তাহলে তার টাকা থাকে না। একটা প্রবলেম হচ্ছে পানির প্রবলেম, পানিটা হচ্ছে আমাদের জন্য অতি জরুরি। এই পানিটা দিয়ে আমাদের গোসল করা মানে অসম্ভব, এটা মানে ইউজ করার জন্য মানে একদম পরিপূর্ণ না, লবণাক্ত। এটা এইটা দিয়ে তরকারিও ফাঁক করা যায় না এবং গোসল করলে এই গায়ে ময়লা ময়লা হয়ে যায়। সমানি পানি যে পানিটা দিছে এটা নোংরা পানি ব্যবহার করলে সোজা গা সরকা মানে পানি পানি খাইলে গন্ধ লাগে, নোনা পানি। এখানে এসে ওরা যখন লবণাক্ত পানি ইউজ করছে সেটাতে ওরা অনেক বেশি প্রবলেম ফেস করছে, কারণ খাবার পানি ইউজ করার পানি তাদের একই হয়ে যাচ্ছে। খুশকুল আশ্রয়ণ প্রকল্পটা এটা মাননীয় প্রধানমন্ত্রী বিশেষ আশ্রয়ণ প্রকল্প, এটা যখন উদ্বোধন হয় সেই সময় মূলত অস্থায়ীভাবে আসলে শ্যালো টিউবওয়েল দিয়ে পানির ব্যবস্থাটা আমাদের ডিপিএইচ করেছে। তো সেটা কোথাও কোথাও সমস্যা হচ্ছে কিন্তু সেগুলো আবার ডিপিএইচ অ্যাড্রেস করার চেষ্টা করছে এটাকে সমাধান করে দেওয়ার জন্য। আর আমাদের তো একটা পরিকল্পনা রয়েছে যে 8 কিলোমিটার দূরে আমাদের যে মিষ্টি পানি পাওয়া যায় যেখান থেকে রিজার্ভার আছে সেইখান থেকে টোটাল খুশকুল আশ্রয়ণ প্রকল্পের জন্য একটা স্থায়ী পানির ব্যবস্থা করা। তো এই মুহূর্তে যে সমস্যাগুলো ছোটোখাটো তৈরি হচ্ছে সেগুলো আমরা চেষ্টা করছি কীভাবে এই মানুষজনকে সুস্বাদু পান।